মেকআপ আর্টিস্টের কাছে আমরা লিপস্টিক পরতে হাসি পাচ্ছে। আমি করি সেগুলোই ওর কাছে দিয়েছি যাতে ওর মনটা একটু পুষিয়ে যায়, নেক্সট টাইম ও কিন্তু আমার কাছে আর চাইবে না। বাবাই বাড়ি এসেছে, দেখো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই তো ভালো লাগবে তো? আমি রোজ যখন স্কুলে যাওয়ার সময় হোক কিংবা অন্য কোনো কিছুতে আমি যখন সাজি না, আমার মেয়ে শুধু বলতে থাকে আম্মু আমাকে দাও আমি পরিয়ে দিচ্ছি, আম্মু আমাকে দাও আমি পরিয়ে দিচ্ছি। তো আজকে ওর মন খুশি করার জন্য গয়নাগাটি ছাড়া সব ওকে বার করে দিয়েছি, আমার মানে আমার মেকআপ টেকআপে যা যেখানে আছে অ্যাক্সেসরিজগুলো সব বার করে দিয়েছি। ওকে বলেছি আজকে তুই পুরো ফ্রি হ্যান্ড আমাকে মেকআপ করবি, দেখা যাক ও কি করে, সেটাই তোমরা দেখতে পাবে। তাই তো? তো তুমি কেমন এক্সাইটেড ম্যাডাম বলে দাও? ভালো পারবে তো আম্মুর মেকআপ করাতে? আমার চেহারাটা এরপরে কিরকম হবে তোমরাও জানো না আমিও জানি না, তো এখন দেখে নাও ভালো করে এরপরে কিরকম দেখতে লাগবে, তো দেখতে পাবে। এই দেখো এবার এবার কি দিতে হয়, এবার দিতে হয় এটা। প্রথমে মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে দিয়েছে, বুঝেছো? না আমি ধরছি না, মুখের আজকে 12টা বাজিয়ে ছাড়বে বুঝতে পারছি। আগে এটা এর মধ্যে দিয়ে দাও, এবার একটু থাবড়ে থাবড়ে আমার মেকআপটা করে ফেলো দেখি, থাবড়ে 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 থাবড়ে। ওলে বাবলে বাবলে ওলে বাবলে, হয়েছে হয়েছে, যাতে লেগে না থাকে ভালো করে ডলো। ও ভালো করে ডলছে। এবার হলো এই পাউডারটা নাও, খুলতে পারবে? খুলে দেবো, নাও। আমি কম্প্যাক্ট ওকে দিইনি কারণ কম্প্যাক্টটা মানে দিলে নষ্ট করে ফেলবে বলে, ওই জন্য সানস্ক্রিন পাউডারটা দিয়েছি। দাঁড়াও দেবো আমি, তুমি একা ঢালো, যেতেই তো ঢেলেছ। ওরে বাবারে, মেকআপটা ভালো করে ব্লেন্ড করবে। হ্যাঁ ম্যাডাম, আমার মেকআপ আর্টিস্ট, ছোট্ট একটা মেকআপ আর্টিস্ট, তুই কি ভবিষ্যতে মেকআপ আর্টিস্ট হবি রে? হ্যাঁ। ওরে বাবারে, সারা মুখে দিতে হয় কিন্তু, আবার দেবো। ভালো করে ডলো, গলায় দাও গলায়। এ কি রকম, ক টাকা দিতে হবে এই মেকআপ আর্টিস্ট কে? নাও। ও লাভলি, চলো এবার ডলেছো, সুন্দর লাগে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার কি দেবে? এবার কাজল 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 কই, কাজল খোঁজো। এবার মাস্কারা দাও, কেন ধরো মাস্কারা খোলো, ও কিছু হবে না, না মাস্কারা খোলো। লাইনার পড়াবে না কাজল? আগে মাস্কারা পড়াবে, বুঝেছো? না মাস্কারা কোথায় দিতে হবে বলো তো? আইল্যাশে আইল্যাশে, চলো দাও দেখি কেমন পারো। চোখের মধ্যে ঢুকিয়ে দিও না যেন, না সুড়সুড়ি লাগছে তো চোখের উপরে দিচ্ছিস কেন? আই চোখে না, এই আইল্যাশে কি করছে? এবারে দিকটা দে, ইরে বাবারে কি করছিস? তো আইল্যাশে দে, আইল্যাশ আইল্যাশ কোনটা, আইল্যাশ কোনটা? হ্যাঁ তো আইল্যাশে এরকম ভাবে দিতে হয়। তো আমি জানি না আমাকে কেমন দেখতে লাগছে, তোমরা দেখছো, তারপর দেখি এবার কি দেবে। এবার কাজল কাজল, এই যে এই যে এই যে
সব জিনিসগুলো সত্যানাশ করে দিচ্ছে আমার মেয়ে। দাঁড়াও নাও না, চোখ ধরেছি, চোখের ভেতরে নয়। এই রে, তোকে যদি এরকম ভাবে করে দিই তুই কি করবি বলতো? আমাকে পুরো মনে পেতনি সাজাচ্ছে, পেতনি সাজাচ্ছিস, আমাকে কেমন লাগছে বল? ভালো লাগছে? যদি দেখেছি আয়নায় খারাপ লাগছে রে মেয়ে, তোকে দেখবে। এবার টিপ পড়াও, কালো টিপ পড়াও সুন্দর দেখে। আর নেই কালো টিপ, এই যে এখানে আছে না, বড় দেখে একটা টিপ পড়াও দেখি কি সত্যানাশ করছো তুমি আমার। ভালো লাগছে মায়ের মেকআপ করতে? হেভি লাগছে বলো? ইস, আমার মা কোনোদিন আমাকে দেয়নি এরকম মেকআপ করাতে। কি করেছে সত্যি আমি এখনো দেখিনি, লাস্টে আয়না দেখবো একদম তোমাদের মতো। তোমরা তো দেখতে পাচ্ছ যেহেতু ব্যাক ক্যামেরাই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। দেখো টিপ তুলতে পারছে না, একদম ঠিকঠাক জায়গায় বসাবে। ভুলভাল যদি বসিয়েছো সুন্দর লাগছে তো আমাকে? পেটনি মতো লাগছে না তো? চলো এবার লিপস্টিক, লিপস্টিক পরাও। এবার লিপস্টিক পরাবে, দেখো এটা হলো ওর ফেভারিট পার্ট, তাই তো? সুন্দর হয় যেন লিপস্টিকটা, অ্যাটলিস্ট মাম্মা অ্যাটলিস্ট লিপস্টিকটা সুন্দর করে পরাস। এত বড় মেকআপ আর্টিস্টের কাছে আমার লিপস্টিক পরতেও হাসি পাচ্ছে। ভালো করে পড়াও, কি না হয়নি এখনো, পুরো পড়াও। ঠিক আছে আর একটু পড়াও। পড়াও ঠিক করে, ঠিক করে পড়াও। অন্য লিপস্টিক দেবো? ওটা হচ্ছে না, এইটা না, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, দাঁড়াও। লেফট হ্যান্ড দিয়ে না, রাইট হ্যান্ডে দাও, পড়াও তাহলে ভালো হবে। এই রে কি করছে, সরি কেমন লাগছে? এটা পরে বাইরে বেরোতে পারবো তো? নিচে দে, আর কিছু পড়তে হবে? সুন্দর লাগছে, একটু একটু সেই ইয়ে দিবি না? আচ্ছা ঠিক আছে, তো আমি জানি না কেমন লাগছে। এবার কি, এটা কি? এবার সানগ্লাস পরাবে আমাকে? ওকে কিন্তু আমি এইসব বলিনি জানো, ও আমাকে সকালবেলায় বলছে, সকালবেলায় এগুলো বার করেছে, আমাকে বলছে আম্মু আমি তোমার মেকআপ করিয়ে দেবো, আসো না আসো না। ঠিক আছে স্কুল থেকে বাড়ি এসে হবে, এবার সানগ্লাস পরাচ্ছে। সুন্দর করে দাও, কানের মধ্যে সানগ্লাস ঢুকিয়ে দিচ্ছ তো, ভালো লাগছে? আর কিছু, একটা ক্লিপ দিয়ে দাও, তোমার তোমার ক্লিপ থেকে একটা ক্লিপ মাথায় দিয়ে দাও। আর দুটো তিনটে দেবে, আরেকটা ক্লিপ দেবে। কি মজা পেয়েছে আজকে, মাকে পুরো একদম সাজিয়েই ছাড়বে ও। এবার কি দেবে দাঁড়াও, এখন দেখছে আবার কি দেবে আমাকে, কি দেওয়া যায়। ও এবার আতর দিয়ে দেবে জামায়, মানে পারফিউমের কাজ করবে, তাই তো? লাভলি মেয়ে, আমার একটা সুইট গার্ল নাও। ওফ, ম্যাডাম আপনাকে ক টাকা দিতে হবে এর জন্য? 3 টাকা, তাতেই হয়ে যাবে, খুশি? ভালো, তো আর কি করব বলো? দাঁড়াও এখন হেয়ার ব্যান্ড এনে দিতে হবে। ছেঁড়া হেয়ার ব্যান্ড পরাবি? ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই হলো আমার ফাইনাল লুক, কেমন লাগছে
আমি এখনো পর্যন্ত দেখিনি, তোমরা দেখছো তোমরাই জানো কেমন লাগছে। তো ম্যাডাম ম্যাডাম বলবে, ম্যাডাম আপনি আমাকে সাজিয়ে কি স্যাটিসফাইড? 100% ইয়েস। এবার আমি আমি আয়নাতে দেখবো যে আমাকে কেমন লাগছে, বুঝেছো? চলো দেখি। এটা নয় ঠিক, মোটামুটি ঠিক আছে, ছোট মানুষ তো লিপস্টিকটা ঠিক করে দিতে পারেনি, কিন্তু চোখটা দেখি। মিশওয়ালি কি করেছিস? তোমরা দেখো গাইস কি করেছে আমার মেয়ে, শুধু দেখো চোখগুলো কি করেছে দেখো। মেকআপ আর্টিস্ট দেখো নিজের মেকআপ কিট গোছাচ্ছে এখন। এই মানুষ মেকআপ করে এরকম? তো যাই হোক বন্ধুরা, এটা কোনো প্র্যাঙ্ক ভিডিও না, কিচ্ছু না। এই যে আমার মেয়ে আমাকে এরকম একটা ফানি ফেস তৈরি করে দিয়েছে, আমার কিন্তু নিজের খুব ভালো লাগছে। কারণ আমি যে যে আমাকে রোজ দেখে, আমি ক্রিম মাখছি, ফেস পাউডার মাখছি, কাজল পরছি, লিপস্টিক পরছি, এটাতে না ওর খুব ইচ্ছা করে। ওকে বলে যে মাম্মা আমায় করে দাও, কিংবা আমি তোমায় করে দিই, আমি এসো আমি তোমায় টিপটা পরিয়ে দিই। তো আজকে মনে করতে পারো যে আমার মেয়ের একটা ইচ্ছা পূরণ আমি করে দিলাম, কারণ ওর খুবই ইচ্ছা ইচ্ছা ছিল মাম্মা আম্মুকে একদিন মেকআপ করবে, খুব ইচ্ছা ছিল জানো। তো আমি ভাবলাম তাহলে স্কুল থেকে এসে কি বা করব, একটু আজকে মেকআপই আমার মেয়েকে দিয়ে করায়। তো এই মেকআপে আমি একটু রিলস বানাবো ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ে বানাতে দেবে না, কারণ এরকম মেকআপে কি রিলস বানানো যায় গাইস বলো। আর বাইরে হচ্ছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক এই অবস্থাতেই থাকবো, কারণ বাবাই এসে কি বলে সেটাও তো দেখতে হবে না। আমার মেয়ে বলছে দাঁড়াও এখন তুলবে না, পাপা বাড়ি আসুক তারপর তুলবে। পাপা তো আমাকে দেখে ভয় পেয়ে যাবে, মা বলবে ভূতনি কোথা থেকে এসছে। তো তোমরা কেমন মজা পেলে আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে, যে মেকআপের যাবতীয় অ্যাক্সেসরিজ গুলো হলো মেয়েদের একটা সম্পদ, যেটা তারা কিন্তু কারোর হাতে তুলে দিতে চায় না, কিন্তু আমি কিন্তু আমার মেয়ের হাতে দিয়েছি। পুরো যেগুলো দিয়ে আমি করি সেগুলোই ওর কাছে দিয়েছি, যাতে ওর মনটা একটু পুষিয়ে যায়, নেক্সট টাইম ও কিন্তু আমার কাছে আর চাইবে না। এই যে আজকে এটা দিলাম ওকে, ও যে এই এরকম করলো ও নিজেও বুঝতে পারছে। আমি অ্যাকচুয়ালি কি আমাকে দেখতে ভালো লাগছে, আমি এটা করে বাইরে যেতে পারবো? না মা যেতে পারে এরকম করে, আমাকে তো হবে তো পাগলেই বলবে। তাহলে কি তুমি পারো না? তাই তো, তুমি সুন্দর করে পারো না, তো বড় হবে যখন শিখবে তখন করে দেবে। হ্যাঁ এখন তো খুব সুন্দর লাগছে, কিন্তু এরকম করে কি আমি বাইরে যেতে পারবো ঘরের ভিতরে? এই লিপস্টিক বেবিরা পরে না, এগুলো তো সব দেখে থাকে। আমার মেয়েকে যে আজকেই দিলাম, আমার মেয়ে কিন্তু আর কোনোদিন বলবে না আম্মু এসব মেকআপ করে দিই, কারণ ও জানে আম্মুকে ভালো লাগছে না। আর বাবাই বাড়ি এসছে দেখো, বাবাই বাড়ি এসছে দেখো। চলো আম্মু, বাবার খুব বিচ্ছিরি লেগেছে। রোহি আম্মুকে কেমন সাজিয়েছিস এটা? এরকম সানগ্লাসটা পরিয়ে রেখে দিচ্ছে বারবার, এরকম সাজলে বাইরে গেলে লোকজন পালিয়ে যাবে ভয়ে।
ভাবে ভূত এসেছে দেখো তোমাকে বলছো তুমি এইভাবেই বাইরে যাবে তো দেখো দেখো মেকআপ ম্যান নিজেও একটা পরেছে নিজেও একটা লিপস্টিক পরেছে এইরকম মেকআপ ম্যান তুমি পুরো ভূত লাগছে তো আর করবে না কোনোদিন ঠিক আছে করবে একটা করো না আর কোনোদিন নাচকে সুযোগ দিয়েছি তো চলো তো চলো এটাই ছিল একটা ছোটখাটো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আশা করি ভালো লেগেছে আর সবাই হাসি খুশি থাকবে টাটা বাই বাই এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখে ভয় লাগছে তো এটা একটা আমাদের সেলফি থাকলো হ্যাঁ দেখে ভয় লাগছে তো রুই